από μην κουρίτσετε, δορμίσκο βρίσκετε, αγωνοκία σας. আপনাদের একটা গল্প শুন একটা গল্প বলি শুনুন এই গল্পটা 1993 সালে অথবা 94 ও হতে পারে 94 একটা সেলিব্রেশন এটা একটা সেলিব্রেশন এটা একটা ফিরে আসা এটা একটা প্রাক্তনীদের সমাবর্তন বলতে পারেন তাই তো যারা ছিলেন যাদবপুর ইউনিভার্সিটির স্টুডেন্টস তারা অর্গানাইজ করেছিলেন একটা ব্যান্ড ফেস্ট নাম হলো সংস্কৃতি তাই তো এবং সেখানে গাইতে এসেছিলেন বিশেষ করে যদি বলি আমার হৃদয়ে চিড়ে গাইতে এসেছিলেন যিনি তাকে আমি ততদিনে গুরু বলে মেনে নিয়েছি তার নাম মাকসুদুল হক মাকসুদ ভাই কি আছেন এখানে আচ্ছা গতকাল ওর কনসার্টে আমি এসেছিলাম এবং সেটা বড় কথা নয় তার আগে উনি যেখানে উঠেছেন যে হোটেলে উঠেছেন সেখানেও আমি গেছিলাম এটা আমার কাছে একটা ফুল সার্কেল কারণ সেই যে কথা বলছি 94 সালের গল্প বলছি সেবারও আমি মাকসুদ ভাইয়ের সাউন্ড চেকে ছিলাম তার কনসার্টে ছিলাম এবং তার অনুমতি নিয়ে তিনি যেখানে উঠেছিলেন সেই হোস্টেল সেখানে আমি গেছিলাম এবং গেস্ট হাউস স্যার মাইসোর গেস্ট হাউস এবং সেখানে আমি গেছিলাম একজন সঙ্গীত শিল্পী হিসেবে নয় তখন কে কেই বা আমাকে চেনে যে আমি গান লিখি গান সুর করি গান গাই কারোর চিনবার তো কথা নয় আমি গেছিলাম নোটবুক আর পেন নিয়ে একজন সাংবাদিক হিসেবে আমি তখন বাংলাদেশের ব্যান্ড মিউজিক নিয়ে একটা কলম লিখি একটা খবরের কাগজে এবং তখন বাংলাদেশের গান নিয়ে অতটা পরিচিতি ছিল না জন সচেতনতা ছিল না সেই কাজে একটু অবদান আমার এই কলমের ছিল যার নাম ছিল ছুটির প্ল্যাটফর্ম এবং সেই কলমের জন্য আমি সাক্ষাৎকার নিয়েছিলাম মাকসুদুল হকের এবং সেখানে তিনি বলেছিলেন অনেক কথাই বলেছিলেন আমি আমি খাতার পর খাতা পাতার পর পাতা ভরিয়ে ফেলেছিলাম তিনি যা বলেছিলেন তা দিয়ে কিন্তু খবরের কাগজের ব্যাপার তো সাক্ষাৎকারটা বেরোলো এইটুকু যাই হোক শিরোনামটা চিত্তাকর্ষক ছিল শিরোনামটা ছিল রবীন্দ্রনাথ যদি এখন বেঁচে থাকতেন তিনি ব্যান্ড মিউজিকই করতেন এটা আমার কথা নয় এটা মাকসুদুল হকের কথা এবং এই যে উনি বলে দিলেন উনি গেঁথে দিলেন একটা নিশান গেঁথে দিলেন পশ্চিমবঙ্গের মাটিতেও আর তার নাম রূপম তারপর আমাদের অনেক পথ চলা আছে অনেকগুলো ব্যান্ড পেরিয়ে তারপর এই বন্ধুদের খুঁজে পাওয়া ওইখানে দাঁড়িয়ে আছেন দীপ ওইখানে দাঁড়িয়ে আছেন অ্যালেন তন্ময় অপেক্ষাকৃত নতুন কিন্তু ফসিলসের গানের হাত ধরেই কিন্তু ওর সঙ্গীতে আসা একরকম আর পম আমার সর্বকালীন সহচর এবং অনেক সময় আমার নেতাও বটে পম আমরা সবাই মিলে এবং আমার স্ত্রী রূপসা আমরা সবাই মিলে ফসিলস আরেকজনের নাম না বললে কৃতজ্ঞ হয়ে যাব তার নাম আয়ুব বাচ্চু ভাই তিনি আমাদের সঙ্গে আর নেই এবং আজকের আরেকটি যে পারফরমেন্স যে যে মহিরুহরা এসেছেন আপনাদের সামনে পারফর্ম করলেন তারা হলেন ওয়ারফেস তাদের জন্য একটা জোরে হাততালি আমি চাইবো ওয়ারফেসের জন্য
এবং আপনাদের এটাও জানিয়ে দেওয়া দরকার যে একসময় আমরা ওয়ারফেজের কিছু পছন্দের গান আমরা পারফর্ম করেছি স্টেজে বিশেষ করে অ্যালান আর আমার খুব পছন্দের গান ছিল বন্ধু সেটা আমরা পারফর্ম করতাম আর অনেক কিছুই পারফর্ম করেছি এগুলো পারফর্ম করলেই তো শেখা হয় তাই না মানে সব সময় খালি নিজের গান করব এভাবে কিছু শেখা যায় না শিখতে হয় অন্যদের গান পারফর্ম করে এবং তারপর নিজেদের গান তৈরি করবার যে মুরুদ সেটাকে ঝালিয়ে নিতে হয় এই দুইয়ের মিলেই কিন্তু একজন সংগীত শিল্পীর পথ চলা এই যে আপনারা আজকে সামনে দাঁড়িয়ে আছেন এটা আমাদের অনুসন্ধান ছিল আমি বলি এটা ছিল বাংলা রকের অনুসন্ধান প্রেম বা প্রেমের কথা বাদ দেওয়া যাক এতজন আছেন কাজেই আসুন আমরা একসঙ্গে এই অনুসন্ধান অংশটা নিজেদের মতো করে গাই কারণ এটা তো আমাদের জিত এটা বাংলা রকের জয় তাই তো চলুন আজ তো ওরা